মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজকাল যা অবস্থা, কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। তবে ফুলকি অনেক পিওর, ও নিশ্চয়ই ঠিকটাই বোঝা যায়। এই ভদ্রমহিলা ছেলের সঙ্গে একবার দেখা করা উচিত। ঘরে একা একা বসে ফুলকির কথা বলছে। না, কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতে হবে দেখছি। এবার শালিনী মিত্রকে রোহিত রায় চৌধুরী এত ইজিলি ইগনোর তো করতে পারে না। Impossible. চলো শালিনী মিত্র, এবার নাটকটা শুরু করতে হবে। শালিনী, কিছু হয়েছে নাকি? কিছু বলবে? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। ভাবছিলাম কি বলবো, বুঝতে পারছিলাম না। মানে ব্লাউজটা একটু বেঁধে দেবে রোহিত? আমি আসলে বাড়ির কাউকে বলতে পারছি না এটার জন্যে। আর তোমার দিদি বোন বৌদি কেউই তো আমাকে খুব একটা পছন্দ করে না, তাই আর জেঠিমণিও নেই, ঈশিতাও নেই, আমি কি করব বলো? তাই ভাবলাম তোমার কাছেই আসি। আর তোমার কাছে কিসের সংকোচ বলো? আগেও তো আমাকে এরকম অনেকবার হেল্প করেছো সাজগোজে, তাই না? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।